জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকে আমার বিষয় হলো দেওয়াল থেকে কিভাবে পেন্সিলের দাগ তুলবে। আমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে তারা কিন্তু প্রায় সবাই বলতে পারো এই ধরনের সমস্যায় ভুগি। নতুন দেয়ালে হয়তো রং করেছো, সেখানে বাচ্চারা পেন্সিলে দাগ কেটে দিল, অথবা তোমার সাধের ফার্নিচার যেটাতে আছে কাঠের তার উপরে পেন্সিলের দাগ দিয়ে দিল। বাচ্চা, তাদের কিছু বলাও যাবে না, আর তারা তো জানেই না কোথায় তাদের দাগ কাটতে হয় না হয়। নতুন তারা লিখতে শিখছে, হাতে পেন্সিল পেয়েছে, তাই যত্রতত্র দাগ দিয়ে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, সেখানেও একটা সহজ সমাধান আছে, একবার ট্রাই করে দেখতে পারো। যে জায়গায় দাগ লাগিয়ে দিয়েছে সেখানে নেল পলিশ রিমুভার দিয়ে আলতো করে একটু মুছে নাও, দেখো তোমার সেই দাগ কিন্তু উঠে যাচ্ছে। আর কিন্তু দেয়ালে বলো, কাঠের আসবাবে বলো, বা অন্য কোথাও বলো, দাগ থাকবে না। একবার করেই দেখো বন্ধুরা, তারপরে আমাকে জানিও। কেমন লাগলো আমার এই টুকিটাকিটা সেটা অবশ্যই জানাবে, তোমাদের মতামত দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে তো কিন্তু একদম ভুলো না। অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।